হ্যালো এভরিওয়ান, সকলকে স্বাগত জানাই। আজকে যেটা নিয়ে আলোচনা করব 2020 মেইনস পেপার 4 এর জিকে পার্টটার সলিউশন এবং অ্যানালিসিস নিয়ে। ঠিক আছে, দেখা নর্মালি কি আমরা ট্র্যাডিশনাল জিকেটা অতটা ফোকাস করি না, কিন্তু দেখা গেছে যে এই বছর এখান থেকে কি এসে 29টা টোটাল কোশ্চিন এসেছে। ঠিক আছে, সেই জন্য এটা আমাদের কাছে কিন্তু ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, এবং সেটাকে যদি আমরা ফোকাস না করি আমাদের অনেক সমস্যা সামনে সমস্যা হতে পারে। সেই জন্য কি করেছি, আজকের এই যে অ্যানালিসিস করবো আমরা, তার আগে বলে দিচ্ছি যে এই কোশ্চেন গুলোর সঙ্গে রিলেটেড আরো কিছু তথ্য আমি এখানে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, তা শুরু করা যাক। প্রথমে আমি এটা ডিভিশন করেছি যে কোন কোন পার্টের মধ্যে কি কি পড়ছে। সর্বপ্রথমে সব রিকোয়েস্ট এর মধ্যে কিছু কোশ্চিন আছে, সেই কোশ্চিন গুলো দেখতে পাবে তোমরা। যেমন সবার প্রথমে যে কোশ্চিনটা আছে যে ভেনিস অব দ্য ইস্ট, ঠিক আছে, তো ভেনিস অব দ্য ইস্ট কাকে বলা হয়, এই কোশ্চিনটা এসেছিল। তা ভেনিস অব দ্য ইস্ট বলা হয় হচ্ছে আলাপুজা। ঠিক আছে, কেন ভেনিস অব দ্য ইস্ট বলা হয়, তোমরা যদি দেখো যে ভেনিস যে শহরটি আছে, সেই শহরটি হচ্ছে যে ওয়াটার ট্রান্সপোর্টের সঙ্গে ভালো করে, মানে খুব ভালো ওয়াটার ট্রান্সপোর্ট সেখানে আছে। লর্ড কার্জন যখন এসেছিলেন ইন্ডিয়াতে, তখন তিনি কি দেখেছিলেন যে কেরালার যে আলাপুজা জায়গাটা আছে, ঠিক আছে, এই যে এই জায়গাটা, ঠিক আছে, এই যে এই জায়গাটা, তিনি এখানে যখন এসেছিলেন দেখেছিলেন যেখানে ওয়াটার ওয়েজেস, ওয়াটার ট্রান্সপোর্টটা খুব ভালো সেখানকার। ঠিক আছে, এবং সেখানে তিনি কি, তিনি পাশ্চাত্য যেটা ভেনিস আছে তার সঙ্গে সিমিলারিটি দেখে তিনি এই জায়গাটির নাম দিয়েছিলেন কি ভেনিস অফ দ্য ইস্ট। ঠিক আছে, এবার এর সঙ্গে রিলেটেড কিছু আমি পয়েন্ট তুলে ধরেছি। যেমন দেখা যাক যে কেরালার সঙ্গে আলাপুজা কোথায় আছে, আলাপুজা আছে যে কেরালাতে। ঠিক আছে, তা কেরালার সঙ্গে রিলেটেড কয়েকটা পয়েন্ট আমরা দেখে রাখি। যেমন হচ্ছে কুট্টানাথ বলে যে জায়গাটা আছে, সেই কুট্টানাথকে কি বলা হয়, রাইস বোল অফ কেরালা। এবার যখনই রাইস বোল অফ কথাটা এসছে, এর সঙ্গে রিলেটেড আরো কিছু কোশ্চিন আছে যেগুলো হচ্ছে পরীক্ষায় এসে থাকে। যেমন রাইস বোল অফ ইন্ডিয়া, যদি বলি রাইস বোল অফ ইন্ডিয়া কোনটাকে বলবো, তখন অ্যান্সার কিন্তু হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ। নেক্সট আরেকটা কোশ্চিন আমরা দেখতে পাই যে রাইস বোল অফ ওয়েস্ট বেঙ্গল, এইটা কোনটাকে বলবো, এটাকে বলা, এটা হচ্ছে ইস্ট বর্ধমানকে আমরা রাইস বোল অফ ওয়েস্ট বেঙ্গল বলি। ঠিক আছে, ইস্ট বর্ধমান। তো এই দুটো কোশ্চিন আমরা এখান থেকে দেখে রাখতে হবে আমাদের। এছাড়া যে ভীমনাথ লেক যেটা আছে সেটা কোথায় আছে, সেটা এই কেরালাতেই আছে, সেটা কি লংগেস্ট লেক ইন ইন্ডিয়া। আমি যদিও লেক নিয়ে পরে আরো একটু কিছু ডিটেলস দিয়েছি লাস্টে আছে, ঠিক আছে, তাও আমি এখানে বলে রাখছি যেটা কিন্তু লংগেস্ট লেক ইন ইন্ডিয়া। আর বলে রাখি নেহরু ট্রফি যেটা বোট রেস হয় সেটা কিন্তু এই ভীমনাথ লেকেই কিন্তু হয়ে থাকে। ঠিক আছে, আর কি এই কেরালাতেই আছে আরেকটা অষ্টমুদি লেক, যাকে কি বলা হয় গেট ওয়ে টু দ্য ব্যাক ওয়াটার্স অফ কেরালা অ্যান্ড ইজ ওয়েল নোন ফর ইটস হাউস বোট। তোমরা অনেকে দেখেছো যে কেরালা থেকে এরকম এরকম হাউস বোট আছে, ঠিক আছে, এরকম করে হাউস বোট আছে। তা সেটা কোথায় দেখতে পাবো, সেটা আমরা এই কেরালাতে এখানে বিভিন্ন এই অষ্টমুদি লেকে আমরা দেখতে পাবো, দেখে থাকি। ঠিক আছে, তা নেক্সট কোশ্চিন কি আছে, নেক্সট কোশ্চিন সবিক গুডস এর মধ্যে পড়ছে কি, দেখা যাক। নেক্সট কোশ্চিন হচ্ছে কুইন অফ অ্যাড্রিয়াটিক ইজ দ্য নিক নেম অফ, তা কুইন অফ অ্যাড্রিয়াটিক কাকে বলা হয়। তা এরকম অনেকগুলো নেম আসবে, সেই নেম গুলোর আমি একটা লিস্ট পরে দিয়েছি, তা আমি আপাতত আগে কোশ্চিনের অ্যান্সারটা বলিনি যে কুইন অফ অ্যাড্রিয়াটিক বলা হয় কাকে এবং কেন। কুইন অফ অ্যাড্রিয়াটিক বলা হয় হচ্ছে ভেনিসকে। ঠিক আছে, এবার কেন ভেনিসকে কুইন অফ অ্যাড্রিয়াটিক বলা হয় তার আগে দেখিনি। আচ্ছা, যদি আমাদের কাছে ম্যাপটা রেডি থাকে, ম্যাপটা যদি আমাদের মাথা থাকে, তাহলে কিন্তু অনেক কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমাদের সহজেই হয়ে যায়। এই জন্য ম্যাপটা খুব ইম্পর্টেন্ট, আমরা যখন পড়বো ম্যাপটা তার সঙ্গে সাথে থাকলে খুবই ইম্পর্টেন্ট। এখানে অপশনগুলো দেখি, রোম, প্যারিস, টোকিও অ্যান্ড ভেনিস। এবার দেখা যাক যে অ্যাড্রিয়াটিক সি, অ্যাড্রিয়াটিক সির পাশে কি রোম, আমরা যদি দেখি রোমকে পাচ্ছি আর ভেনিসকে পাচ্ছি, ঠিক আছে, প্যারিসকেও পাবো না টোকিওকেও পাবো না, তাহলে অপশন থেকে আগে দুটো অপশন কিন্তু এলিমিনেট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে এই প্যারিস আর একটা টোকিও। ঠিক আছে, বাকি পড়ে থাকছে এই দুটো। এবার এই দুটোর মধ্যে যদি দেখি কাছাকাছি কোথায় আছে, অ্যাড্রিয়াটিক সির একদম কোস্টের মধ্যে আছে কিন্তু ভেনিস। ঠিক আছে, সেজন্য ভেনিসকে কি বলা হয়, কুইন অফ অ্যাড্রিয়াটিক বলা হয়। এছাড়াও ভেনিসকে আরো অনেকগুলো নামে ডাকা হয়, লা ডোমিনেট নামে ডাকা হয়, লা সেরেনিস নিসিমার বলে ডাকা হয়, সিটি অফ মাস্ক বলা হয়, সিটি অফ ওয়াটার, সিটি অফ ব্রিজেস, দ্য ফ্লোটিং সিটি, সিটি অফ দ্য ক্যানালস, এসব আমরা কিন্তু বলে থাকি। ঠিক আছে, আর এখানকার যে লেগুন যে পার্টটাতে সিটি, সেটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের আন্ডারে আছে, লিস্ট করা আছে। ঠিক আছে, থার্ড কোশ্চিন কি আছে, থার্ড
কোশ্চেন সেটাও কিন্তু সব রিকোয়েস্টস এর আন্ডারে পড়ছে। তো থার্ড কোশ্চেন যেটা আছে, দ্য সিটি অফ সেভেন হিলস, দ্য সিটি অফ সেভেন হিলস কাকে বলবো আমরা, মিলান কে, অ্যাথেন্স, বার্সেলোনা আর রোম? দ্য সিটি অফ সেভেন হিলস এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু এখান থেকে রোম, ঠিক আছে। এবার কেন সিটি অফ সেভেন হিলস বলা হয়, এখানে দেখ তোমরা ছবিটা দেখো, এখানে দেখো এই একটা হিল, 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 আর এই একটা হিল, টোটাল 1, 2, 3, 4, 5, 6, 7 সাতটা ঘিরে আছে, সেই জন্য কিন্তু সিটি অফ সেভেন হিলস বলা হয়। তার এখান থেকে অ্যান্সারটা কি হয়ে দাঁড়ালো, এখান থেকে অ্যান্সার হবে কিন্তু রোম, সিটি অফ সেভেন হিলস বলা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি আছে, নেক্সট কোশ্চেন যেটা সব রিকোয়েস্ট এর আন্ডারে পড়ছে, ঠিক আছে, যে ড্যাশ ইজ নোন অ্যাজ দ্য হার্মিট কিংডম, হার্মিট কিংডম কাকে বলবো, ঠিক আছে। হার্মিট কথাটা অ্যাকচুয়ালি ইউজ হয় কি, যেটা আইসোলেট, এক কথা এক সবকিছু থেকে বিচ্ছিন্ন হওয়া, ঠিক আছে। আমি নিজেকে যদি আইসোলেট করে নিচ্ছি তাহলে আমাকে বলা হবে হার্মিট পার্সন, ঠিক আছে। সেরকমই হার্মিট কিংডম কাকে বলা হবে, নেপাল, তিবেট, ভুটান না কোরিয়া? তাই অ্যান্সার কি হবে, এর অ্যান্সার হবে কোরিয়া, ঠিক আছে। নেক্সট কোশ্চেন কি, স্ট্রেট অফ জিব্রাল্টার, স্ট্রেট অফ জিব্রাল্টার ইজ নোন অ্যাজ, স্ট্রেট অফ জিব্রাল্টার আর একটা কি নামে পরিচিত? এখান থেকে অপশন দেওয়া আছে পিলার্স অফ হারকিউলিস, পার্ল অফ অ্যান্টিলিস, হানিমুন লেক, নান অফ দেব। তো এখান থেকে অ্যান্সার কি হবে, পিলার অফ হারকিউলিস। কেন পিলার অফ হারকিউলিস বলা হয়, তোমরা যদি ছবিটা দেখো, এখানে ছবিটা দেখো, এই যে এটা হচ্ছে স্ট্রেট অফ জিব্রাল্টার, ঠিক আছে। এই দুটো কি পার্ট, একটা এই পার্ট কে আর একটা এই পার্ট কে, মরক্কো আর এদিকে স্পেনের পার্ট, দুটোর মাঝখান দিয়ে একটা ন্যারো জায়গা চলে গেছে, এদিকে মেডিটেরিয়ান সি আছে, এদিকে আটলান্টিক সি আছে, আটলান্টিক, ঠিক আছে। এইবার মানে কথায় আছে, ওখানকার কথা বলা হয় যে হারকিউলিস নাকি এই যে দুটো জায়গাকে, দুটো মানে আটলান্টিক আর মেডিটেরিয়ান সি দুটোর মধ্যে বন্ধন করে, যাতে জল এর মধ্যে দিয়ে পাস করতে পারে, তার জন্য জায়গাটাকে সরিয়ে দিয়েছিল, ঠিক আছে, ওখানকার মাইথোলজি অনুসারে। আবার অনেকেও বলে যে এই দুটো জায়গা আগে অনেক বড় ছিল, দুটোকে টেনে নিয়ে আসা হয়েছে, এই সাইডে টেনে নিয়ে আসা হয়েছে, এটাকে এদিকে টেনে নিয়ে আসা হয়েছে, টেনে নিয়ে এসে যাতে শত্রুদের আক্রমণ থেকে হাঁটতে বাঁচতে পারা যায়, সেই জন্য সেটা ন্যারো করে দেওয়া হয়েছে। তা এক একজন এক রকমের কথা বলে, তা সেই অনুসারে এই জায়গাটাকে কিন্তু বলা হয় কি, পিলার্স অফ হারকিউলিস, ঠিক আছে। নেক্সট কোশ্চেন সব রিকোয়েস্টস এর আন্ডারে পড়ছে কি, ড্যাশ ইজ কল্ড দ্য ল্যান্ড অফ হোয়াইট ক্লাউডস, ল্যান্ড অফ হোয়াইট ক্লাউড কাকে বলবো? অপশন আছে এখান থেকে নিউজিল্যান্ড, বেলজিয়াম, শ্রীলঙ্কা না সাউথ আফ্রিকা। তো এখান থেকে অপশন কোনটা কারেক্ট হবে, এখান থেকে অপশন হবে নিউজিল্যান্ড, ঠিক আছে। এইবার প্রত্যেকটা এই ল্যান্ড অফ হোয়াইট ক্লাউডস যেরকম পরপর যেগুলো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে, ল্যান্ড অফ সেভেন হিলস, এরকম প্রত্যেকটা নিয়ে আমি একটা জিওগ্রাফিক্যাল এপিসোডের উপরে লাস্টে রেখেছি, তোমরা দেখতে পাবে কিছু ইম্পর্টেন্ট যেটা আমি লাস্টে দিয়েছি, ঠিক আছে, সেটা নিয়ে আবার ডিসকাস করবো যে চলে এসছে, ঠিক আছে। এ দেখো জিওগ্রাফিক্যাল এপিথেটস ওয়ার্ল্ড, দ্য ব্রিটেন অফ সাউথ কাকে বলবো আমরা, নিউজিল্যান্ডকে বলবো, ঠিক আছে। সিটি অফ ড্রিমিং স্পার্স এটাকে বলা হয় অক্সফোর্ড, ইংল্যান্ডের অক্সফোর্ডকে বলা হয়। সিটি অফ ইন্টারনাল স্প্রিংস এটাকে বলা হয় কুইটোস, সাউথ আমেরিকার একটা পার্ট। সিটি অফ ফ্লাওয়ার্স কাকে বলবো আমরা, কেপ টাউনকে বলবো, সাউথ আফ্রিকা কেপ টাউন, ঠিক আছে। সিটি অফ গোল্ডেন গেট কাকে বলবো, সান ফ্রান্সিসকো, ইউএসএ, ওকে। আরো আছে কিছু, আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস কি কি আছে দেখে নেওয়া যাক, যে গার্ডেন অফ ইংল্যান্ড, গার্ডেন অফ ইংল্যান্ড কাকে বলবো আমরা, কেন্টকে বলি, ঠিক আছে। গেট অফ টিয়ার্স এটা নিয়ে একটা কোশ্চেনও আছে, তো পরবর্তী দেখতে পাবে, যদি এখানে দেওয়া হয়ে গেছে জন্য দেখে নাও, এটা পরীক্ষাতে কোশ্চেনও এসেছিল। এটা কাকে বলবো, স্ট্রেট অফ বাব এল মান্ডেব কে বলবো, স্ট্রেট অফ টিয়ার্স, ঠিক আছে। এটা দেখবে এখানে কোশ্চেন কিন্তু এটা আছে। গোল্ডেন সিটি কাকে বলবো, জোহানেসবার্গ কে বলা হয়। জিব্রাল্টার অফ ইন্ডিয়ান বলা হয় ওশান অফ এডেন কে। গিফট অফ নাইল কাকে বলবো, ইজিপ্ট কে বলবো। গ্রানাইট সিটি আবারদিন কে বলবো। হ্যাঙ্গিং ভ্যালিস, ভ্যালি অফ সুইজারল্যান্ড। হার্মিট কিংডম যেটা পরীক্ষায় এসেছিল কোশ্চেন, কোরিয়াকে বলা হয় হার্মিট কিংডম। হেয়ারিং পন্ড এটা হচ্ছে আটলান্টিক ওশান। হোলি ল্যান্ড কাকে বলবো, প্যালেস্তাইন, প্যালেস্তাইন হচ্ছে হোলি ল্যান্ড বলা, এটা রিসেন্টলি নিউজে এসেছিল তোমরা নিশ্চয়ই জানো, ঠিক আছে। আর কিছু এখান থেকে ডিটেলসে বলছি না, ডিটেলসে অন্য পরে কোনো সময় সময় হলে সেটা নিয়ে আরো ডিটেলসে ভিডিও দেওয়া যাবে। আইল্যান্ড অফ ক্লোভস কাকে বলবো, জাঞ্জিবার কে বলবো। আইল্যান্ড অফ পার্লস কাকে বলবো, এটা হচ্ছে বাহরিন কে বলা হয়, ঠিক আছে।
আইল্যান্ডস অফ সানশাইন, এটা কাকে বলবো? এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। তা এই নামগুলো কিন্তু তোমরা অবশ্যই নোট ডাউন করে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় আসে, দেখা গেছে। আরো কিছু আছে, সিটি অফ ম্যাগনিফিসেন্ট বিল্ডিং, এটা বলা হয় ওয়াশিংটনকে। সিটি অফ সেভেন হিলস, যেটা পরীক্ষা এসেছিল, যেটা সেটা বলা হয় রোম, ইতালির শহর একটা রোম, সেটাকে। সিটি অফ স্কাই স্ক্যাপার্স, নিউ ইয়র্ককে বলি। ককপিট অফ ইউরোপ, বেলজিয়াম। এম্পায়ার সিটি, নিউ ইয়র্ক। ইটারনাল সিটি অফ হোপস, রোম। ফরবিডেন সিটি, লাসা, টিবেট রিজিয়ানে, যেটা যেটা চায়না নিজে বলে অকুপাই করে, ঠিক আছে। গার্ডেন ইন দ্য ডেজার্ট, ইথিওপিয়া, ঠিক আছে। এই ছিল কিছু, আরো আছে। আচ্ছা, এবার হচ্ছে সুগার বোল অফ ওয়ার্ল্ড, ঠিক আছে। সুগার বোল অফ ওয়ার্ল্ড কাকে বলবো? কিউবাকে বলবো। এই যেগুলো লিস্ট গুলো দিয়েছি, এই লিস্ট গুলো তোমরা কিন্তু খাতা একবার নোট ডাউন করে রাখবে, তাতে তোমাদের সুবিধা হবে পরে রিভিশন করতে। একদিনে মনে থাকবে না, পাঁচটা পাঁচটা করে পড়লে, রিভিশন করলে তাহলে মনে থাকবে, না হলে একদিনে এতগুলো মুখস্থ করা সম্ভব হবে না। পিলার্স অফ হারকিউলিস, যেটা পরীক্ষা এসেছিল, স্ট্রেট অফ জিব্রাল্টার কে বলা হয়। ল্যান্ড অফ লিলিস বলা হয় কানাডাকে, ল্যান্ড অফ ম্যাপেল, এটাও কানাডাকে বলা হয়। তোমরা এই গানটা নিশ্চয়ই দেখেছো, এই গানটার ভিডিওটাও নিশ্চয়ই দেখেছো। তা এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ম্যাপেল ট্রি, ঠিক আছে। এরকম পাতাগুলো এরকম টাইপে দেখতে হয়, ঠিক আছে। এটা কিন্তু ম্যাপেল ট্রি, এরকম কালার খুব সুন্দর কালারে হয়, এটা হচ্ছে ম্যাপেল ট্রি। তা সেই গানটা কানাডায় শুটিং হয়েছিল, তা দেখলেই মনে থাকবে যে ল্যান্ড অফ ম্যাপেল, ঠিক আছে। ল্যান্ড অফ মিড নাইট সান, নরওয়েকে বলা হয়, ঠিক আছে। ল্যান্ড অফ মর্নিং কাম, এটা বলা হয় কোরিয়াকে। ল্যান্ড অফ রাইজিং সান, এটা সবাই জানে কি, জাপানকে বলা হয়। ল্যান্ড অফ সেটিং সান, ইউনাইটেড কিংডম, কারণ জাপানে সবার প্রথমে সূর্যোদয় আর সূর্যাস্ত হচ্ছে, জাপানে সর্বপ্রথমে কি হচ্ছে, সূর্যোদয় হচ্ছে, সেই জন্য একে ল্যান্ড অফ রাইজিং সান বলা হয়, ঠিক আছে। ল্যান্ড অফ থাউজেন্ড এলিফেন্টস, এটাকে বলা হয় লাওসকে বলা হয়। লাওসে তোমরা যদি ছবি দেখো, দেখতে পাবে প্রচুর এলিফেন্টের ছবি সেখানে দেখা যায়, ঠিক আছে। নেক্সট হচ্ছে ল্যান্ড অফ থান্ডারবোল্ট, ভুটানকে বলা হয়, ঠিক আছে। ল্যান্ড অফ থান্ডারবোল্ট। রুফ অফ দ্য ওয়ার্ল্ড, এটাকে কি, পামির মালভূমি যেটা আছে, দ্য পামির, সেইটাকে বলা হয় রুফ অফ দ্য ওয়ার্ল্ড, ওকে। তা হারমিট কিংডম কেন বলা হয়, তোমরা আমি প্রথমে বলেছি যে নিজে কি করে রাখছি, এখানে একটা ছবি দিয়ে দিয়েছি, তোমরা দেখে বুঝতে পারছো যে হারমিট কিংডমের সুবিধাটা কি, অসুবিধাটা কি, একটা মজার ছলে ছবি দিয়ে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। আশা করি এই ছবিটা সবার মাথায় থেকে যাবে, খুব চেনাও ভুলবে না তোমরা, ঠিক আছে। নেক্সট হচ্ছে ওল্ড নেম আর নিউ নেম, ওল্ড নেম আর নিউ নেম এর আন্ডারে যেটা পড়ছে, যে একটা কোশ্চেন এসেছিল কি, তাইওয়ান ওয়াজ আর্লিয়ার নোন অ্যাজ, তাইওয়ান আগে কি নাম ছিল, ঠিক আছে। তাইপি, হংকং, ইয়াংন, না ফর্মোসা। তা এটার অ্যান্সার কি হবে, এটার অ্যান্সার হবে কিন্তু ফর্মোসা, ঠিক আছে। ফর্মোসা হচ্ছে তাইওয়ানের আগের নাম ছিল, পরে তাইওয়ান নামটা এসেছে এখানে। এবার এখানে আমি কিছু ওল্ড নেম আর নিউ নেম দিয়ে দিয়েছি, ঠিক আছে। যেমন সেইলন, সেইলন আগের নাম ছিল, পরে নাম কি হয়েছে, শ্রীলঙ্কা হয়েছে। অ্যাবসিনিয়া, যেটা আগে ছিল, পরে নাম কি হয়েছে, ইথিওপিয়া হয়েছে। মেসোপটেমিয়া, ইরাক। সিয়াং, থাইল্যান্ড। জাইরের পুরো নাম, পুরনো ছিল নাম, নতুন নাম কি, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। গাওল, এটা কি ফ্রান্সের আগের নাম ছিল। বার্মা, যেটা এখন নতুন নাম হয়েছে মায়ানমার, ঠিক আছে। তা এইগুলো হচ্ছে পুরনো নাম ছিল, নতুন নাম এইগুলো হলো, এগুলো তোমরা একটু মনে রাখবে, অনেক সময় পরীক্ষায় আসে। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা আন্ডারে আছে, সেটা হচ্ছে কি, ফেস্টিভ্যালস, ওকে। তা ফেস্টিভ্যালের থেকে একটা কোশ্চেন এসেছিল, যেটা লাই হারোবা ফেস্টিভ্যাল ইজ অবজার্ভড ইন, রাই হারোবা ফেস্টিভ্যালটা কোথায় হয়। তা এটার অ্যান্সার হবে ত্রিপুরা, কিন্তু আমি একটু বলে রাখি, লাই হারোবা ফেস্টিভ্যালটা কিন্তু ত্রিপুরা, ওই মণিপুর, ওই রিজিয়ন্স, অনেক জায়গাতেই হয়ে থাকে, ঠিক আছে। তা কিন্তু মেনলি কি, এখান থেকে অ্যান্সারটা কি হবে, ত্রিপুরা, ওকে। আচ্ছা, লাই হারোবা সম্পর্কে একটু বলে রাখি, যে লাই হারোবার মানে কি, লাই হারোবার কথার অর্থ হলো যে ফেস্টিভিটি অফ দ্য গডস অর মেরি মেকিং অফ গডস, ঠিক আছে। এই ফেস্টিভ্যালটা সেলিব্রেট করা হয় কিসের জন্য, ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্স অ্যান্ড রিকালেকশন অফ দ্য ইভলিউশন অফ প্লান্টস অ্যান্ড অ্যানিমালস অ্যান্ড হিউম্যান বিংস, এই উদ্দেশ্যে হচ্ছে লাই হারোবারটা সেলিব্রেট করা হয়, ঠিক আছে। এবার কিছু এখানে ফেস্টিভ্যাল দেওয়া হয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন পরীক্ষা আসতে দেখা গেছে যে স্টেট ওয়াইজ এই অনেক সময় ম্যাচ দ্য ফলোয়িং দিয়ে দেয়, অথবা ডাইরেক্ট কোশ্চিনও আসে যে এই ফেস্টিভ্যালটি কোন, যেমন এটা এসেছে যে লাই হারোবা কোন কোথাকার, ঠিক আছে। এটা এরকম এলে তো অতটা কমপ্লিকেটেড না, অনেক সময় দিয়ে দেয় যে অমুক ফেস্টিভ্যাল, অমুক এ বি দুটো কলাম করে দিল, দুটোর মধ্যে দিয়ে দিল, ম্যাচ করে দিল, তখন কিন্তু
অনেকগুলো না মনে রাখতে পারলে একটা না পারলে আরেকটা পারা যায় না অনেক সময়, সেই জন্য একটু এই জায়গাটা দেখে রাখতে লাগবে, তার সেটা একটু কমপ্লিকেটেড হয়ে যায় তখন। তা অন্ধ্রপ্রদেশ, অন্ধ্রপ্রদেশে কি কি ফেস্টিভ্যাল আছে একটু দেখে নেওয়া যাক। উগাড়ি, ডেকান ফেস্টিভ্যাল, ঠিক আছে, তারপরে ব্রহ্মোৎসবম, ঠিক আছে। অরুণাচল প্রদেশে কি আছে? অরুণাচল প্রদেশে হয় রে, বুইবুড, মোয়েকা, ড্রিপ, পংটু, লোসার, মুরুং, সোলাং, মপিন, মনপাক, এগুলো হচ্ছে অরুণাচল প্রদেশের ফেস্টিভ্যাল। আসামে কি হয়? আসামে অম্বাবুচি, এটা খুব ফেমাস ফেস্টিভ্যাল, তোমরা অনেকেই নাম শুনেছো, অম্বাবুচিতে মেলা হয়, অম্বাবুচি। ভোগালী বিহু, এটাও চেনাশোনা নাম, ঠিক আছে, বৈশাগু, বেহিং পাটকাই, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি, বিহার। বিহারে কি হয়? বিহারে কদিন আগে তোমরা নিশ্চয়ই এটার সঙ্গে পরিচিত ছট পূজা, তাই তো? ছট পূজাটা সবাই জানে, এটা খুব ইজি। ছট পূজা কোথাকার? বিহারে, ঠিক আছে। আমরা ঠেকুয়া জন্য বসে থাকি যে ছট পূজা, সেই ছট পূজা কিন্তু বিহারের একটা, ঠিক আছে। আর কি হয়? বিহুরা। ছত্তিশগড়ে কি হয়? ছত্তিশগড়ে হয় মাঘী পূর্ণিমা, বস্তর দশেরা, ঠিক আছে, এটা হচ্ছে ছত্তিশগড়ের ফেস্টিভ্যাল। গোয়ার ফেস্টিভ্যাল কি? সানবার্ন ফেস্টিভ্যাল, লারেন ফেস্টিভ্যাল, মান্ডো ফেস্টিভ্যাল, ঠিক আছে, এইগুলো হচ্ছে গোয়ার ফেস্টিভ্যালের নেম। এবার গুজরাটে কি ফেস্টিভ্যাল আছে? গুজরাটের হচ্ছে নবরাত্রি, কদিন আগে হয়ে গেছে গুজরাটে নবরাত্রি, জন্মাষ্টমী, কচ্ছ উৎসব। কচ্ছ উৎসব হচ্ছে কচ্ছ রানে হয়, খুব সুন্দর একটা উৎসব হয়, তোমরা যদি নেট ঘাটও দেখতে পাবে, ছবিগুলো দেখতে পাবে, ম্যাগনিফিসেন্ট ছবি আছে, খুব সুন্দর। আর কি হয়? উত্তরায়ণা। হিমাচল প্রদেশের কি ফেস্টিভ্যাল হয়? রাখা দুমনি, গোচি ফেস্টিভ্যাল। হরিয়ানাতে কি হয়? বৈশাখী, ঠিক আছে। জম্মু অ্যান্ড কাশ্মীরে কি হয়? হর নবমী, ছড়ি, বাহু মেলা, দশমজ, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে জম্মু কাশ্মীরের কিছু ফেস্টিভ্যাল ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ডে কি হয়? করম উৎসব, হোলি, রোহিণী, যদিও হোলি সব জায়গাতেই হয়, ঠিক আছে, তাও আমি এখান থেকে দেওয়া আছে, টুসু, ঠিক আছে। কর্ণাটকার কি আছে? কর্ণাটকার হচ্ছে মাইসোর দশহরা, উগাড়ি, কেরালা, এই ফেস্টিভ্যালটা কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট, এটা মার্ক করে দিচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু পরীক্ষায় আসে অনেক সময় যে কেরালার ওনাম ফেস্টিভ্যালটি কোথাকার, এটা কিন্তু কেরালাতে হয়, ঠিক আছে। আর কি আছে? বিশু আছে। মধ্যপ্রদেশে কি হয়? লোকরাং উৎসব, তেজাজি ফেস্টিভ্যাল, এইগুলো হচ্ছে মধ্যপ্রদেশের ফেস্টিভ্যাল। এই কিছু ফেস্টিভ্যালের লিস্ট দেওয়া আছে, তোমরা পরে ভিডিওটি পজ করে নিয়ে দেখে নি, খাতায় নোট ডাউন করে নিতে পারো, সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমি চলে যাচ্ছি। নেক্সট কোশ্চেন যেটা মনুমেন্টস এর আন্ডারে পড়ছে, যেমন হচ্ছে গেট অফ টিয়ার্স। আমি প্রথমে এখানে দিয়েছিলাম, তোমরা মনে করে দেখো, এখানে বলেছিলাম যে এক একটা জিওগ্রাফিক্যাল এপিথেটস এর মধ্যে দিয়েছিলাম, বলেছিলাম যে এটা পরে আছে, ঠিক আছে, দেখতে পাবে তোমরা কোথায় গেল, এই যে গেট অফ টিয়ার্স, ঠিক আছে, বলেছিলাম না পরীক্ষা কোশ্চেন আছে। তা গেট অফ টিয়ার্স কাকে বলবো, ঠিক আছে, তোমরা আগেই জেনে গেছো নিশ্চয়ই, তাহলে এবার অবভিয়াসলি অ্যান্সারটা পেয়েই যাবে। আচ্ছা, গেট অফ টিয়ার্স, কিন্তু এখানে কোশ্চেনটা একটু অন্যরকম ভাবে আছে, নিউ দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ। দেখো, নিউ দিল্লি, মুম্বাই, আহমেদাবাদ তিনটেই হবে না, তা জেরুজালেমকে কিন্তু বলা হয় গেট অফ টিয়ার্স, ঠিক আছে, এখান থেকে কোশ্চেনের অ্যান্সার হবে এটা। নেক্সট কোশ্চেন পড়ে যাচ্ছে, যেটা কারেন্সির আন্ডারে, ঠিক আছে। ড্যাশ ইজ দ্য কারেন্সি অফ টার্কি, পরীক্ষা কোশ্চেন এসেছিল দিরহাম না জ্লটি না রিয়াল না লিরা, ঠিক আছে, এই কোশ্চেন কারেন্সি গুলো এসেছিল, এখান থেকে অ্যান্সার হবে লিরা। বলে রাখি, লিরাটা যেহেতু অপশনে লিরা আছে, সেজন্য লিরাই হবে, কিন্তু অ্যাকচুয়ালি টার্কিশ লিরা অ্যান্সারটা হবে, ঠিক আছে, সেজন্য টার্কিশ লিরা থাকলে টার্কিশ লিরাটা বেশি স্পেসিফিক অ্যান্সার হবে, ঠিক আছে। তা এই গেল। এবার আমি কিছু কারেন্সি সম্পর্কে তোমাদের দিয়েছি, যেটা তোমাদের বিভিন্ন পরীক্ষায় কাজে লাগবে, তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। এই কারেন্সিগুলো থেকে অনেক সময় কোশ্চেন আছে বিভিন্ন পরীক্ষাতে। যেমন আমি ভাগ করেছি সর্বপ্রথমে রুপিস, কোন কোন দেশে রুপিস, এই রুপিস কারেন্সিটা ইউজ করা হয়। আমাদের দেশে তো রুপিস ইউজই হয়, রুপি ইউজই হয়। এছাড়া কোথায় হচ্ছে? নেপালে, নেপালে কি হয়? নেপালিজ রুপি ইউজ হয়। পাকিস্তানে কি হয়? পাকিস্তানি রুপি হয়। ইন্দোনেশিয়াতে কি হয়? রুপিয়া, ঠিক আছে। সেইচালিসে কি হয়? সেইচালিসে সেইচালিস রুপি হয়। শ্রীলঙ্কাতে কি হয়? শ্রীলঙ্কান রুপি। মরিশাসে কি? মরিশিয়ান রুপি। তা এই কটা কান্ট্রিতে কিন্তু রুপি ইউজ হয়। একবারে যদি তোমরা পড়ো, আলাদা আলাদা করে তাহলে মুখস্থ রাখতে লাগবে না যে একবারে রুপি কোথায় কোথায় ওয়ার্ডটা আছে। তা এটা খুব ইজি, মনে রাখাটাও খুব ইজি, কারণ দেখতে পাচ্ছ তো প্রত্যেকটা দেশের নাম আগে আছে, তা বুঝতে কোনো অসুবিধা হবে না। শুধু এইটা এইটা শুধু আলাদা আছে রুপিয়া, ঠিক আছে, সেজন্য এটা মনে রাখতে তোমাদের হবে, বাদ বাকি এটা খুব ইজি আছে। এবার নেক্সট যেটা কনফিউশন হয়, রিয়াল, ঠিক আছে, সেজন্য আমি এখানে দিয়ে দিয়েছি রিয়াল, ঠিক আছে। এবার ইয়েমেন, এরাও রিয়াল ইউজ করে,
স্পেলিংটা তোমরা দেখবে ইরান ইরানিয়ান রিয়েল ইউজ করে, আর সৌদি আরবিয়ার রিয়েলটার হচ্ছে স্পেলিংটা দেখো ওয়াই এল আছে, ঠিক আছে রিয়েল। তা রিয়েল এই তিনটে কান্ট্রিতে ইউজ হয়, ঠিক আছে। নেক্সট হচ্ছে পেসো অ্যাজ এ কারেন্সি, পেসো কোন কোন দেশের কারেন্সি তোমরা যদি দেখো, পেসো পেসো ইউজ হয় আর্জেন্টিনাতে, কলম্বিয়াতে, মেক্সিকোতে, উরুগুয়ে, রিপাবলিক অফ চিলি, কিউবা, ফিলিপিনস, এই কটা কান্ট্রিতে কিন্তু পেসো ইউজ হয়। পেসো কিন্তু পরীক্ষায় আসছে যে পেসো কোথাকার কান্ট্রি, ঠিক আছে। তোমাকে অপশনে দেখা গেল সবগুলো দিয়ে দিলো, আর্জেন্টিনা দিল বা মেক্সিকো দিয়ে দিল, এরকম করে দিয়ে দিতে পারে, যেকোনো একটা দিতে পারে, তার সঙ্গে অন্যান্য কান্ট্রি দিতে পারে। নেক্সট হচ্ছে দিনার, দিনার কারেন্সি হিসাবে কোথায় কোথায় ইউজ হয়। তা দিনা দেখো আলজেরিয়া, বাহরিন, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, ঠিক আছে, সার্বিয়া, সার্বিয়াতে সার্বিয়ান ডিনার, ঠিক আছে, নর্থ ম্যাসিডোনিয়াতে ম্যাসিডিয়ান ডিনার, ঠিক আছে, টিউনিশিয়াতে টিউনিশিয়ান ডিনার, এই হিসাবে ইউজ হয়। ডিনার হচ্ছে এই এই জায়গাগুলোতে ডিনার কারেন্সি হিসাবে ইউজ হয়, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন যেটা আছে, ডেজ অ্যান্ড ডেটস এর আন্ডারে পড়ছে। এনডিআরএফ এর ফাউন্ডেশন ডে হবে, এনডিআরএফ এর ফাউন্ডেশন ডে হচ্ছে January 20, এটা হচ্ছে এনডিআরএফ এর ফাউন্ডেশন ডে হিসাবে অবজার্ভ করা হয়, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এবার এনডিআরএফ সম্পর্কে তোমাদের একটু ডিটেলস আমি দিয়ে রাখি, যে কারেন্টলি এনডিআরএফ কি আছে। এনডিআরএফ এর টোটাল 12টা ব্যাটেলিয়ান আছে, ঠিক আছে। এবার এনডিআরএফ কনস্টিটিউট করা হয়েছিল সেকশন 44-45 ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট 2005 এর আন্ডার, ঠিক আছে। এই বিলটা পাস হয় পার্লামেন্টে 2005 এ, তারপরে প্রেসিডেন্ট কি এটার অ্যাসেন্ট দিয়েছিল কবে, 2006 সালে, ঠিক আছে। তো 2006 সালে কিন্তু এনডিআরএফ পাস, বিল পাস হয়ে সেটা হচ্ছে এনডিআরএফ অ্যাক্টের মাধ্যমে কি হয়েছিল, এনডিআরএফ স্থাপিত হয়েছিল, ঠিক আছে। এটা কিসের আন্ডারে পড়ে, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর আন্ডারে পড়ে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারে পড়ছে, ঠিক আছে। আর কি হচ্ছে, ইন্টারন্যাশনাল অপারেশনস পারফর্ম বাই ইন্ডিয়ার, ইন্ডিয়ার তো ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়ার কি করেছিল, কিছু ইন্টারন্যাশনাল অপারেশন করেছে। যেমন হচ্ছে নেপাল আর্থকুইক যখন হয়েছিল এপ্রিল 2015 সালে, সে সময় কিন্তু ইন্ডিয়ার সেখানে গেছিল এবং হেল্প করেছিল, ঠিক আছে। তারপর জাপানের সুনামি যেটা মার্চ 2011 হয়েছিল, সেইখানেও কিন্তু ইন্ডিআরএফ এর টিম ছিল, ঠিক আছে, হেল্প করেছিল। ন্যাচারালি কি, বিভিন্ন কোন জায়গায় যদি বড় সড় ডিজাস্টার হয়, বিভিন্ন কান্ট্রি সেখানে তাকে হেল্প করে, সেই হিসাবে ইন্ডিআরএফ আমাদের দেশের হয়ে গেছে, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে ডেজ অ্যান্ড ডেটস এর মধ্যে পড়বে, যে ইউএন ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পার্সন অবজার্ভ অ্যানুয়ালি, ইউএন এটা কবে কত কবে পালন করা হয়, ঠিক আছে। এটা পালন করা হচ্ছে অক্টোবর, অপশনগুলো আছে অক্টোবর 2, সেপ্টেম্বর 2000, সেপ্টেম্বর 29, অক্টোবর 1 আর সেপ্টেম্বর 30। তাই এর অ্যান্সারটা কি হবে, এর অ্যান্সার হবে অক্টোবর 9, ঠিক আছে। এবার বলে রাখি, 14 ডিসেম্বর 1990 সালে ইউএন কি করে, ইউএন হচ্ছে অক্টোবর 1 তারিখকে ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পার্সন হিসাবে চুজ করা হয়, ঠিক আছে, বলে ঘোষণা করা হলো যে এই দিন এটা কি হয় সেলিব্রেট করা হবে। 2021-এর কি থিম ছিল, দু হাজার একুশের থিম ছিল ডিজিটাল ইকুইটি ফর অল এজেস, এটা হচ্ছে 2021-এর থিম ছিল, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ডেজ অ্যান্ড ডেটস এর মধ্যে যেটা পড়ছে, ঠিক আছে, সেটা কি হচ্ছে, ডেজ অ্যান্ড ডেটস এর মধ্যে পড়ে হচ্ছে হোয়েন ইজ দ্য ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড সুনামি অ্যাওয়ারনেস ডে অবজার্ভ, সুনামির অ্যাওয়ারনেস ডে অবজার্ভ কবে করা হয়, ঠিক আছে। নভেম্বর 1, নভেম্বর 2, নভেম্বর 3 আর নভেম্বর 5, এখান থেকে অ্যান্সার কি হবে, এখান থেকে অ্যান্সার হবে নভেম্বর 5, ঠিক আছে। এবার এই সম্পর্কে একটু দেখে নেওয়া যাক, ইউনাইটেড নেশন কি হচ্ছে, ডিসেম্বর 2015 নভেম্বর 5 কি করা হচ্ছে, এভরি ইয়ার ওয়ার্ল্ড সুনামি ডে অ্যাওয়ারনেস হিসাবে পালন করবে বলেছে, ঠিক আছে। আচ্ছা, এইবার একটা ফ্যাক্ট এসেছে, যেটা হচ্ছে বলেছে যে 2030 সালের মধ্যে এস্টিমেট করা হচ্ছে 50% অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন উইল লিভ ইন কোস্টাল এরিয়াস এক্সপোজ টু ফ্লাডিং অ্যান্ড স্টর্ম অ্যান্ড সুনামি, বলেছে যে 2030 সালের মধ্যে যে মানে কোস্টাল রিজিয়ান্স এর যে এলাকাগুলো আছে তার ওয়ার্ল্ডের 50% কি হচ্ছে যে ফ্লাড, বিভিন্ন ঝড়, সুনামি এইসব এর সম্মুখীন হবে, ঠিক আছে। সেটা একটা রিসার্চে ধরা পড়েছে, তাদের একটা এস্টিমেট দিয়েছে, ঠিক আছে। তা তোমরা রিসেন্ট দেখতেই পাচ্ছ যে প্রচুর ঝড় বন্যা এরকম হচ্ছে, তা 2030-এ যে এরকমটা হবে না তার কোনো গ্যারান্টি হতেই পারে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা হচ্ছে ডেজ অ্যান্ড ডেটস এর মধ্যে,
ঠিক আছে, যে ডেজার্ট নেটস এর মধ্যে ওয়ার্ল্ড সায়েন্স ডে ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ অবজার্ভ অন হুইচ ডে, কোন দিন পালন করা হয়? এটা পালন করা হয় হচ্ছে নভেম্বরের 10 তারিখে পালন করা হয়, ঠিক আছে। নেক্সট, ডেজ অ্যান্ড ডেটস এর মধ্যে আরো একটা কোশ্চেন ছিল যে হোয়েন ইজ ইন্টারন্যাশনাল ইয়োগা ডে সেলিব্রেটেড, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইয়োগা ডে কবে সেলিব্রেট করা হয়? June 21, July 20, March 21, না June 20? এখান থেকে অ্যান্সার কি হবে? June 21। এটা তোমরা আশা করি সকলেই জানো যে June 21 কি করা হয়, ইন্টারন্যাশনাল ডে অফ ইয়োগা পালন করা হয়। 2020 কি থিম ছিল? 2021 এর থিম ছিল ইয়োগা ফর ওয়েল বিং, ঠিক আছে, এই থিমটাও দেখে রাখা ভালো, অনেক সময় আসে পরীক্ষাতে। আচ্ছা, নেক্সট হচ্ছে যে পার্টটা আমরা যাচ্ছি জিকে, ট্র্যাডিশনাল জিকের মধ্যে, সেটা হচ্ছে সায়েন্টিফিক ডিসকভারির মধ্যে আন্ডারে পড়ছে। যে কোশ্চেন আছে, আইনস্টাইন প্রপোজ দ্য আইডিয়া অফ স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি ইন দ্য ইয়ার, আইনস্টাইনের যে ফেমাস স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আছে, তোমরা সবাই জানো এই ব্যাপারটা, যে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আইনস্টাইন প্রপোজ করেছিল, সেটা কত সাল? 1901, না 1903, না 1905, না 1907? তাই এটার অ্যান্সার হবে কিন্তু 1905 সালে থিওরি অফ স্পেশাল রিলেটিভিটি। নেক্সট যেটা কোশ্চেন আছে সায়েন্টিফিক ডিসকভারি উপরে, এটাও সায়েন্টিফিক ডিসকভারি উপরে কোশ্চেন আছে, যে আইনস্টাইন রিসিভ নোবেল প্রাইজ ফর ইজ ওয়ার্ক অন, কিসের জন্য আইনস্টাইন হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছিলেন? স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি কোশ্চেন, এটা দেখা মাত্র যেহেতু আমরা সকলে এটার সঙ্গে পরিচিত, তাহলে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে এখানে অ্যান্সারটা মেরে দিয়ে আসার সম্ভাবনা বেশি। কিন্তু মনে রাখতে লাগবে তিনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিল ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য, ঠিক আছে, এখানে অ্যান্সার হবে কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্ট। তা বলে রাখি ফটো ইলেকট্রিক এফেক্টটা কি, যদি ফটো ইলেকট্রিক এফেক্টটা কিছুই না, যদি কোনো লাইট, ঠিক আছে, মেটালের উপরে যদি পড়ে তাহলে কি হবে, মেটাল হচ্ছে ইলেকট্রন ইজেক্ট করতে পারে, ঠিক আছে, এই ফেনোমেননটাকে বলা হয় ফটো ইলেকট্রিক এফেক্ট। দিস প্রসেস ইজ অলসো রেফারড অ্যাজ ফটো এমিশন, ঠিক আছে। এবার যত হাই অ্যাম্পলিটিউডের ওয়েভ হবে তত কিন্তু এখান থেকে যে ইলেকট্রন গুলো হবে, যে বেরোবে, তার কাইনেটিক এনার্জি কিন্তু তত বেশি হবে, ঠিক আছে, লো অ্যাম্পলিটিউড হলে তার কাইনেটিক এনার্জিও কম হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন যেটা আছে, আচ্ছা নেক্সট কোশ্চেন আগে বলে রাখি, ব্রাউনিয়ান মুভমেন্ট, এখানে একটা অপশন ছিল ব্রাউনিয়ান মুভমেন্ট বলে, এই যে ব্রাউনিয়ান মুভমেন্ট বলে, সেটা সম্পর্কে একটু সামান্য একটু বলে রাখি, বেশি বড় ডিসকাস করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তা ব্রাউনিয়ান মুভমেন্টটা, ব্রাউনিয়ান মুভমেন্টটা কি, ব্রাউনিয়ান মুভমেন্টটা হচ্ছে দেখবে যে পার্টিকেল গুলো যখন কি হয়, পার্টিকেল গুলো কি করে, একটা পার্টিকেল কোনো একটা ফ্লুইডের মধ্যে যদি থাকে, সাসপেন্ডেড পার্টিকেল, সেই পার্টিকেল গুলো কি করে, একটা পার্টিকেল আর একটা পার্টিকেল কি এনার্জি ট্রান্সফার করে, এইভাবে তারা হচ্ছে বিক্ষিপ্ত অবস্থায় এদিক ওদিক ছড়িয়ে যায়, ঠিক আছে, ঘুরতে থাকে, ঠিক আছে। দ্য ব্রাউনিয়ান মোশন রিফার্স টু দ্য র্যান্ডম মুভমেন্ট, এই যে বললাম যে কি হচ্ছে, মুভমেন্টটা র্যান্ডম হতে থাকে, ঠিক আছে, স্মল পার্টিকেল গুলো এনার্জি এক্সচেঞ্জ করতে থাকে, এটাকে কিন্তু ব্রাউনিয়ান মুভমেন্ট বলা হয়। তোমরা দেখে থাকবে অনেক সময় যে কোনো একটা ছোট্ট জায়গা থেকে যদি লাইট পাস করে, এরকম করে লাইট আসে, দেখবে যে ঘরে যদি ধুলোবালি পড়ে তাহলে ধুলোবালিগুলো এরকম করে ডাস্ট পার্টিকেল গুলো উঠতে থাকে, এরকম এরকম করে ঘুরতে থাকে, ঠিক আছে। তাই সেটাও কিন্তু ব্রাউনিয়ান মুভমেন্টের একটা এক্সাম্পল ডেলি লাইফ ফের আমাদের, ঠিক আছে। আচ্ছা, নেক্সট যেটা কোশ্চেন আছে সেটা সায়েন্টিফিক ডিসকভারি আন্ডারই আছে। তো কোশ্চেনটাতে দ্য ফার্স্ট নোবেল প্রাইজ ইন ফিজিক্স ওয়াজ অ্যাওয়ার্ডেড ফর দ্য ডিসকভারি অফ, ফার্স্ট নোবেল প্রাইজ যেটা ফিজিক্স ফার্স্ট নোবেল প্রাইজ ছিল সেটা কিসের জন্য দেওয়া হয়েছিল? ফটো ইলেকট্রিক এফেক্ট, এক্ষুনি আমরা করলাম ফটো ইলেকট্রিক এফেক্ট, এটা কি আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য পেয়েছিল, সেটা কিন্তু অনেক পরে 1921 সালে, ঠিক আছে। তাহলে ফার্স্ট যেটা হয়েছিল ফার্স্ট অনেক আগে, তা সেটা কিসের জন্য, অ্যাটমিক নিউক্লিয়াস না এক্সরে না স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, এটাও আইনস্টাইন। তা বলে রাখি এখান থেকে অ্যান্সার হবে এক্সরে, এক্সরে কিন্তু এখানে অ্যান্সার, এক্সরে কে আবিষ্কার করেছিল, বিজ্ঞানী রনসেন, ঠিক আছে, বিজ্ঞানী রনসেন, রনসেন, এই জন্য অনেক সময় রঞ্জন রশ্মিও বলা হয় এক্সরে, ঠিক আছে। নেক্সট, এবার এখানে আমি কতগুলো জিনিস তোমাদের তুলে দিয়েছি সুবিধা হবে তোমাদের জন্য, অনেক সময় দেখা যায় এখান থেকে ভিতর থেকে অনেক সময় কোশ্চেন আসে যে এদের মধ্যে কোন ইন্ডিয়ান হচ্ছে নোবেল প্রাইজ পেয়েছে, সেই জন্য আমি এখান থেকে যারা যারা ইন্ডিয়ান যারা যারা বা ইন্ডিয়ান অরিজিন যারা যারা আছে তারা যারা যারা নোবেল পেয়েছেন তারা হলেন কি রবীন্দ্রনাথ ঠাকুর, যেটা লিটারেচারের জন্য উনি পেয়েছিলেন 1913 সালে, সিভি রমন ফিজিক্সের জন্য পেয়েছিল 1930 সালে। আচ্ছা, এরকমও কোশ্চেন আছে যে সিভি রমন কিসের জন্য পেয়েছিল,
ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কিসের জন্য পেয়েছিল, কোন কিসের আন্ডারে হিসেবে পেয়েছিল, ঠিক আছে, এরকম করে কোশ্চিন থাকে। হরগোবিন্দ খুরানা, হরগোবিন্দ খুরানা তোমরা অনেকে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড না হলে তোমরা জেনে থাকবে যে জেনেটিক কোড, ঠিক আছে, সেইখানে ওনার কিন্তু অবদান অনেক। তা উনি কি মেডিসিনের জন্য পেয়েছিলেন 1968 সালে? মাদার টেরেসা কিসের জন্য পেয়েছেন? 1979 সালে পিসের জন্য। সুব্রমণিয়াম চন্দ্রশেখর উনি পেয়েছেন কি? ফিজিক্স এর জন্য 1983 সালে। দলাই লামা পেয়েছেন পিসের জন্য 1989। অমর্ত্য সেন পেয়েছেন কবে? ইকোনমিক্স এর জন্য 1998। ভেঙ্কটরমন রামকৃষ্ণন উনি 2009 সালে কিন্তু পেয়েছেন, ঠিক আছে। কৈলাস সত্যার্থী ইনিও কি সরি কৈলাস সত্যার্থী এনারা জয়েন্টলি পেয়েছিলেন, ঠিক আছে, ভেঙ্কটরমন এবং কৈলাস সত্যার্থী এনারা দুজন পিসের জন্য, একজন পিসের জন্য আর একজন হচ্ছে আচ্ছা কৈলাস সত্যার্থী কি কৈলাস সত্যার্থী কিন্তু পিসের জন্য পেয়েছিলেন। আচ্ছা রামকৃষ্ণ ইনি কিসের জন্য পেয়েছেন এক্সাক্টলি আমার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, আমি সরি তার জন্য, ঠিক আছে। আচ্ছা অভিজিৎ ব্যানার্জি কিসের জন্য পেয়েছেন? অভিজিৎ ব্যানার্জি কিন্তু ইকোনমিক্স এর জন্য, এটা রিসেন্ট তোমরা জানো, 2019 সালে উনি পেয়েছেন, ঠিক আছে। আচ্ছা এইবার এখান থেকে কয়েকটা আরো কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য দিয়ে রাখি, যে মনে রাখবে যে মেরি কুরি কিন্তু ফার্স্ট ওম্যান যিনি কিন্তু নোবেল প্রাইজ পেয়েছেন, দুবার পেয়েছেন, ঠিক আছে, দুবার পেয়েছেন, টুয়াইস, ঠিক আছে, একবার ফিজিক্স এর জন্য পেয়েছেন, একবার কেমিস্ট্রির জন্য পেয়েছেন 1911 সালে আর 1903 সালে। আর মালালা ইউসুফ, ঠিক আছে, তিনি কিন্তু মনে রাখবে যে ইয়ংগেস্ট যিনি নোবেল পেয়েছেন, ঠিক আছে। আর তিনি কিসের জন্য পেয়েছেন? নোবেল প্রাইজ, পিস প্রাইজ, ঠিক আছে, 2014 সালে পেয়েছেন, মাত্র 17 বছর বয়সে। আচ্ছা চারজন সায়েন্টিস্ট যারা কি নোবেল প্রাইজ দুবার করে পেয়েছেন, একজন হচ্ছে মেরি কুরি, তো প্রথমেই বললাম ওনার, আর একজন হচ্ছে জন বার্টিন, লিনাস পাউলিং আর ফ্রেডরিক স্যাঙ্গার, এনারা চারজনই কিন্তু দুবার করে নোবেল প্রাইজ পেয়েছেন, ঠিক আছে। আচ্ছা এবার একটা লিস্ট দেওয়া আছে যে 2021 সালে যারা যারা নোবেল প্রাইজ পেয়েছে, সেই লিস্টটা দেওয়া আছে, রিসেন্টলি অনেক সময় পরীক্ষা কোশ্চেন আসে সেই জন্য লিস্টটা তুলে দিয়েছি। কেমিস্ট্রিতে কেমিস্ট্রির জন্য কে পেয়েছেন? কেমিস্ট্রির জন্য বেঞ্জামিন লিস্ট অ্যান্ড ডেভিড ডাব্লিউসি ম্যাকমিলান। ফিজিক্স এর জন্য কে পেয়েছেন? সোকিও রোমানোভে, ক্লস হেজেলম্যান, জর্জিও পারিসি। মেডিসিনের জন্য পেয়েছে ডেভিড জুলিয়াস, আর্ডেম প্যাটাপোটিয়াম, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে পিস প্রাইজ এর জন্য কে পেয়েছেন? পিস এর জন্য পেয়েছে ম্যারিয়া রেসা অ্যান্ড ডিমিট্রি মুরাটভ। লিটারেচারের জন্য কে পেয়েছেন? লিটারেচারের জন্য পেয়েছেন হচ্ছে আব্দুল রাজা গুন্না, ঠিক আছে। আর ইকোনমিক্স এর জন্য কে পেয়েছেন? ইকোনমিক্স এর জন্য তো টোটাল 3 জন পেয়েছেন, ডেভিড কার্ড, জোশুয়া অ্যাংগ্রিস অ্যান্ড গুইডো ইমবেন্স, ঠিক আছে। এইটা হচ্ছে এই 2021 সালের রিসেন্ট লিস্ট, তোমাদের কাজে লাগবে আশা করি বিভিন্ন আপকামিং এক্সামের জন্য। এইবার যেটা আসছে যে সেকশনটা পড়ছে ট্রেডিশনাল জিকের মধ্যে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড জিওগ্রাফির আন্ডারে পড়ছে। ফার্স্ট কোশ্চেন যেটা পড়ছে ওয়ার্ল্ড জিওগ্রাফির আন্ডারে, সেটা হচ্ছে দ্য ডিপেস্ট লেক ইন দ্য ওয়ার্ল্ড, ওয়ার্ল্ডের সবচেয়ে ডিপেস্ট লেক কোনটা, ঠিক আছে। টিটিকাকা, বৈকাল, সুপ্রিয়র, অন্টারিও, তাহলে এখান থেকে অ্যান্সার হবে বৈকাল লেক হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে কিন্তু ডিপেস্ট লেক এর মধ্যে পড়ে। এবার আমি লেক নিয়ে এখানে কিছু ইম্পর্টেন্ট ডেটা দিয়ে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা বলে রাখি লেক বৈকাল কোথায় আছে, লেক বৈকাল আছে রাশিয়ার সাইবেরিয়া রিজিয়ন, ঠিক আছে, যে লেক বৈকাল, ঠিক আছে, এই যে। আচ্ছা বলে রাখি এটা কি ওয়ার্ল্ডের ডিপেস্ট লেক, এর গভীরতা কত পরীক্ষায় বর্ণনা দেবে না, শুধু জানতে লাগবে যে গভীর লেক কোনটা সেটা। আচ্ছা লেক বৈকাল অলসো ওয়ার্ল্ড লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, এটা কিন্তু এখান থেকে মনে রাখতে লাগবে, কিসের জন্য? ইন টার্মস অফ ভলিউম, এই কথাটা কিন্তু বাদ দিলে চলবে না, ইন টার্মস অফ ভলিউম, ঠিক আছে, ভলিউমের দিক থেকে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক, ঠিক আছে, লেক বৈকাল। এছাড়াও আরো কিছু ইম্পর্টেন্ট লেক আমি তোমাদের এখানে সামনে তুলে ধরেছি, যেমন হচ্ছে চিল্কা লেক। চিল্কা লেক কে তোমরা জানো যে এই আমরা কি আবার ল্যাগুনও বলি অনেক সময়, ঠিক আছে। চিল্কা লেক কি যেটা আছে উড়িষ্যাতে আছে, অনেক সময় প্রশ্ন আসে চিল্কা লেক কোথায় আছে, চিল্কা লেক কোথায় আছে, কলিডু লেক কোথায় আছে, ঠিক আছে, এই ম্যাপ গুলো দেখলে তোমরা আন্দাজ পেয়ে যাবে, ঠিক আছে, চিল্কা লেক কোথায় আছে, কলরুল লেক কোথায় আছে, লোকটাক লেক কোথায় আছে, ঠিক আছে। আচ্ছা চিল্কা লেক কি আছে মনে রাখতে লাগবে, লার্জেস্ট কোস্টাল লেগুন ইন ইন্ডিয়া অ্যান্ড সেকেন্ড লার্জেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সেটা কোনটা? আমাদের চিল্কা লেক যেটা উড়িষ্যাতে আছে, ওকে। নেক্সট যেটা আছে ভেম্বানাদ লেক, যেটা কেরালা, প্রথমে একবার আলোচনা করেছিলাম আমি, যদিও যেটা কি লার্জেস্ট কয়াল,
ঠিক আছে, লার্জেস্ট কয়েল ইন ইন্ডিয়া, আমরা যেটা ওয়েস্টার্ন ঘাটে যে লেক আছে সেখানে কিন্তু আমরা কয়েল বলি, অ্যান্ড দ্য লার্জেস্ট লেক ইন দ্য স্টেট অফ কেরালা। ঠিক আছে, উলার লেক, এটাও পরীক্ষা বিভিন্ন পরীক্ষা অনেক সময় কোশ্চেন আসতে দেখা গেছে যে উলার লেক কোথায় আছে, উলার লেক আছে যে জম্মু কাশ্মীরে। এবার কেন এটা ফেমাস, এটা লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন ইন্ডিয়া, ইন ইন্ডিয়া। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে লাগবে এখান থেকে। আরো দুটো আছে কি কি, সাম্মার লেক, সাম্মার লেকটা কি মনে রাখতে লাগবে, লার্জেস্ট ইনল্যান্ড সল্ট লেক। ঠিক আছে, কোথায় আছে, রাজস্থানে আছে সাম্মার লেক, যে তোমাদের কাছে সাম্মার লেকের ছবি দিয়ে দিচ্ছে। আর লোকটাক লেক, আমি বললাম যে লোকটাক লেক থেকে কিন্তু অনেকবার কোশ্চেন এসেছে। লোকটাক লেক কোথায় আছে, মণিপুরে আছে। লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক ইন নর্থ ইস্ট ইন্ডিয়া, নর্থ ইস্ট ইন্ডিয়া না কিন্তু নর্থ ইস্ট ইন্ডিয়া। ঠিক আছে, আমি হাইলাইট করে দিচ্ছি যাতে ভুল না হয়। আর একটা জিনিস যেটা এখান থেকে যেটা ফেমাস, কাইবুল ল্যামজাও। ঠিক আছে, যেটা অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক ইন দা ওয়ার্ল্ড ফ্লোটস ওভার ইট। ঠিক আছে, যেটা কি লোকটাক লেকে, ঠিক আছে, এই যে কাইবুল ন্যাশনাল পার্ক যেটা আছে সেটা ফ্লোটিং ন্যাশনাল পার্ক। ঠিক আছে, তাই এটা কিন্তু এখান থেকে ইম্পর্টেন্ট, মনে থাকবে তোমাদের। ওকে, নেক্সট যেটা কোশ্চেন আছে, যেটা ওয়ার্ল্ড জিওগ্রাফির আন্ডারে পড়ছে, দ্য ফাইনেস্ট গ্লাস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েটেড উইথ, তো এটা কোনটা হবে, এটা অ্যান্সার হবে বেলজিয়াম। ঠিক আছে, ফাইনেস্ট গ্লাস ইন্ডাস্ট্রি কোথায় আছে, বেলজিয়াম অ্যান্সার হবে। নেক্সট যে কোশ্চেনটা আছে ওয়ার্ল্ড জিওগ্রাফির আন্ডারেই পড়ছে, সেটা হচ্ছে বসফরাস স্ট্রেইট জয়েন্টস, এই যে বসফরাস স্ট্রেইট এটা কোন কার সাথে কার জয়েন্ট করছে, ব্ল্যাক সি, মারমারা সি, তাসমান সি, সাউথ সি, জাভা সি, ইন্ডিয়ান ওশান, রেড সি অ্যান্ড গালফ অফ এডেন। এটার অ্যান্সার কি হবে, ব্ল্যাক সি অ্যান্ড মারমারা সি। ঠিক আছে, একবার ছবিটা দেখে নেওয়া যাক, এই যে ব্ল্যাক সি আর মারমারা সি, এইখানটাতে বসফরাস স্ট্রেইট, এই যে এই দুটোর মাঝে আছে কানেক্টিং লিঙ্ক। ঠিক আছে, এখান এদিক সাইডটা ইউরোপ আর এই সাইডটা এশিয়া, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট স্ট্রেইট, এটা একটু দেখে নেওয়া যাক এই সম্পর্কে। এটা মনে রাখতে লাগবে যে বসফরাস স্ট্রেইটটা কিন্তু একটা যেটা ইউরোপিয়ান পার্টের সঙ্গে এশিয়ান পার্টের একটা সেপারেট করেছে, বা বলতে পারো যে দুটোর মাঝে যোগাযোগের একটা ব্যবস্থাও আছে, ঠিক আছে, এর মাধ্যমে। তাই এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। ঠিক আছে, আর ইট ইজ, মনে রাখতে লাগবে, ইট ইজ এ ন্যাচারাল স্ট্রেইট কানেক্টিং ব্ল্যাক সি অফ মারমারা, এটা কিন্তু ন্যাচারালি, কোনো আর্টিফিশিয়াল ভাবে তৈরি করা না। আর কি হচ্ছে, এটা মনে রাখতে লাগবে কতটা লেন্থ, 32 কিলোমিটার মতন আছে, অ্যাপ্রক্সিমেট 32 কিলোমিটার এখান থেকে একটা ডিস্টেন্স। ঠিক আছে, তা আর একটা জিনিস মনে রাখতে লাগবে, এটা কিন্তু ওয়ার্ল্ড ন্যারোয়েস্ট স্ট্রেইট। ঠিক আছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল নেভিগেশনের জন্য ইউজ করা হয়, ওয়ার্ল্ড ন্যারোয়েস্ট, এটা ক্লিয়ার। তাই এই পয়েন্টগুলো আমরা একটু দেখে রাখবো, এই জায়গার সম্পর্কে ইম্পর্টেন্ট ছিল বলে আমি তুলে ধরেছি তোমাদের সামনে। ঠিক আছে, নেক্সট যেটা আছে, এটা ওয়ার্ল্ড জিওগ্রাফির আন্ডারে পড়ছে, যে 49th প্যারালাল সেপারেটস, 49 প্যারালাল যেটা কোথায় আছে, 49 প্যারালাল তোমার আগে ম্যাপটা দেখে নাও, তাহলে খুব সহজ হয়েছে। ঠিক আছে, 49 প্যারালাল কোথায়, এই যেটা আছে 49 প্যারালাল, তার এক সাইড কি করছে, একটা কানাডাকে করছে, তাহলে তোমার এখান থেকে কোশ্চেনের অ্যান্সার কি হবে, একটা কানাডা আর ইউএসএ, ইন্ডিয়া টিবেট দেশ কোন, ইন্ডিয়ার সঙ্গে দেখো 49 প্যারালালের সঙ্গে দেখো, এই দুটো অপশন তো আগে হওয়া হয়ে যাবে ইন্ডিয়া যখনই আছে, তা আইদার হতে পারে সি অথবা ডি। ঠিক আছে, কারণ ইন্ডিয়ার আশেপাশে 49 প্যারালাল, তা এইবার তাহলে এখানে তোমরা ছবিটা দেখে নাও, 49 প্যারালালটা কোথায় আছে, কানাডা আর ইউকের মাঝখান দিয়ে আছে। ঠিক আছে, 49 প্যারালাল, ওকে, এটা হচ্ছে বর্ডার, কানাডিয়ান প্রভিন্স ব্রিটিশ কলম্বিয়া এখান থেকে আছে। আচ্ছা, নেক্সট এখান থেকে যেটা নেক্সট কোশ্চেন আছে, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট লাইন্স বা বাউন্ডারিজ বলে দিয়ে তুলে ধরেছি, যেটা খুব পরীক্ষায় আসে, যেমন কি 17th প্যারালাল যেটা সাউথ ভিয়েতনাম আর নর্থ ভিয়েতনামের মাঝে আছে, 20th প্যারালাল যেটা কি লিবিয়া আর সুদানের মাঝখানে আছে, 22nd প্যারালাল যেটা ইজিপ্ট অ্যান্ড সুদানের মাঝে আছে, 31st প্যারালাল যেটা কোথায় আছে, ইরান আর ইরাকের মাঝখানে, অ্যান্ড 38th প্যারালাল যেটা আছে সাউথ কোরিয়া অ্যান্ড নর্থ কোরিয়ার মাঝে আছে। ঠিক আছে, ইম্পর্টেন্ট এটা। নেক্সট ডুরান্ডল লাইন, এইগুলো আশা করি তোমাদের সবাই, এই তিনটে আশা করি তোমরা সকলেই জানো, তাও একবার বলে দিচ্ছি, ডুরান্ড লাইন কে আছে, পাকিস্তান আফগানিস্তানের মাঝখানে। ঠিক আছে, আচ্ছা, পরীক্ষা অনেক সময় কনফিউশন হয়, ঠিক আছে, কনফিউশন হয় যে ডুরান্ড লাইনটা ধরবো না ধরবো না, তা আমি বলে রাখি, তা যে যতদিন আমরা কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার, যতদিন ওই জায়গাটা আমরা ইন্ডিয়ার আন্ডারে ধরছি যেটা পিওকে, সে ততদিন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যতদিন এই জায়গাটা স্বীকৃতি দেওয়া আছে, ততদিন কিন্তু আমরা ধরবো যেটা ইন্ডিয়ার পার্ট। ঠিক আছে, নেক্সট ম্যাকমোহন লাইন,
চায়না আর ইন্ডিয়ার মধ্যে পড়ে, র্যাডক্লিফ লাইন কোথায়, ইন্ডিয়ান পাকিস্তানের মধ্যে পড়ে র্যাডক্লিফ লাইন, ঠিক আছে। আর এখান থেকে আরেকটাও বলে রাখি, 3 বিঘা করিডোর, 3 বিঘা করিডোরটা কোথায়, ইন্ডিয়া আর বাংলাদেশের মাঝখানে কিন্তু 3 বিঘা করিডোর আছে। ব্লু লাইন কোনটা, ব্লু লাইন হচ্ছে লেবানন অ্যান্ড ইসরায়েলের মাঝে আছে, ঠিক আছে। তাই এই গেল কিছু ইম্পর্টেন্ট লাইন, তোমরা পরে এই জায়গার ভিডিওটি পজ করে নিয়ে তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে, সুবিধা হবে তোমাদের, ঠিক আছে। আচ্ছা নেক্সট হচ্ছে, দ্য সুয়েজ ক্যানাল ওপেন ফর ট্রাফিক ইন, কত সালে সুয়েজ ক্যানাল হচ্ছে ওপেন করা ছিল, 1869, 1700, 1800, 1620। তো এটা বলে রাখি, এটা হচ্ছে অ্যান্সার হবে 1869 সালে। এখান থেকে দেখো, এই যে তোমাদের ছবিটা দিয়ে দিয়েছি, ঠিক আছে, সুয়েজ ক্যানালের ছবিটা এখানে আছে, ঠিক আছে, এই যে। আচ্ছা সুয়েজ ক্যানাল কি হয়েছে, 1869 সালে শুরু হয়েছিল, ঠিক আছে। প্রথমে কি ছিল, প্রথমে এটা কন্ট্রোল ছিল ব্রিটিশ আর ফ্রেঞ্চের, তারপর এটা ন্যাশনালাইজড করা হয় 1956 বাই ইজিপ্ট, ঠিক আছে। এখন কিন্তু এটা সবাই ইউজ করে এই জায়গাটা দিয়ে। বলে রাখি এবার কেন ইম্পর্টেন্ট সুয়েজ ক্যানালটা, সুয়েজ ক্যানালটা কিন্তু আর্টিফিশিয়াল সি লেভেল ওয়াটার ওয়ে, যেটা এখান থেকে কিন্তু প্রচুর জাহাজ পাস করে। এই যে বলে রাখি, অ্যাবাউট 12% অফ ওয়ার্ল্ড ট্রেড পাসেস থ্রু দ্য ক্যানাল ইচ ইয়ার, প্রত্যেক বছর কিন্তু এখান থেকে প্রচুর পাস হয়। মাঝখানে তোমরা শুনে থাকবে যে এই সুয়েজ ক্যানাল ব্লক হয়ে গেছিল, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই কোশ্চেন গুলো কিন্তু তোমরা যদি নিউজ ফলো করো, দেখবে নিউজ এর সঙ্গে রিলেটেড কোনো না কোনো ভাবে রিলেটেড হয়। তোমরা যদি ফলো করো, দেখবে যে এভা গ্রিন বলে একটা, ঠিক আছে, এটা এভা গ্রিন হবে, ঠিক আছে, এভা গ্রিভেন হয়ে গেছে, এটা ভুল, ঠিক আছে, এভা গ্রিন বলে একটা জাহাজ ছিল, ঠিক আছে। সেই এভা গ্রিন জাহাজটা কিন্তু এখানে এইভাবে আটকে গেছিল, ব্লক হয়ে গেছিল, তার জন্য কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, কারণ মাঝখান থেকে এখানে পাস করতে পারছিল না, ঠিক আছে। তা সেই জন্য জ্যাম হয়ে গেছিল, অনেক জাহাজ আটকে পড়েছিল মাঝখানে, ঠিক আছে। তা সেই জন্য কিন্তু এটা নিউজে এসেছিল। যাই হোক, তা নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, যেটা ওয়ার্ল্ড জিওগ্রাফির আন্ডারে পড়ছে। 38 প্যারালাল সেপারেটস, ঠিক আছে, 38 প্যারালাল এক্ষুনি কর, আমি এখানে দিয়েছি তোমাদের, যদি তোমরা নোটিস করে থাকো তাহলে এইটার অ্যান্সার আরাম করে, যারা মেন্স দাওনি তারাও পেরে যাবে, ঠিক আছে। এই দেখো 38 প্যারালাল করে দিয়েছি, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কি হবে, আশা করছি তোমরা সকলেই অ্যান্সার দিতে পারবে। এখানে কোনটা অ্যান্সার হবে, নর্থ কোরিয়া অ্যান্ড সাউথ কোরিয়ার মাঝখানে 38 প্যারালাল আছে, ঠিক আছে। আচ্ছা এই যে নর্থ কোরিয়া অ্যান্ড সাউথ কোরিয়ার ছবি, মাঝখানে কি 38 প্যারালাল, ক্লিয়ার। আচ্ছা তো এখানে একটু ইম্পর্টেন্ট বলে দিয়েছি যে 38 প্যারালাল নর্থ হ্যাজ বিন স্পেশালি ইম্পর্টেন্ট অ্যাজ ইট ডিমার্কেশন লাইন বিটুইন নর্থ কোরিয়া অ্যান্ড সাউথ কোরিয়া অ্যাট দ্য এন্ড অফ ওয়ার্ল্ড ওয়ার টু। ওয়ার্ল্ড ওয়ার টু পরে নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার যে ডিমার্কেশন লাইন তৈরি ছিল, সেটার জন্য এটার কিন্তু ইম্পর্টেন্স আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন, যেটা ট্র্যাডিশনাল জিকে, যেটা আমি পার্ট করেছি ফিজিক্যাল জিওগ্রাফির আন্ডারে নর্মালি পড়ছে, সেই কোশ্চেনটা কি, ফার্স্ট যেটা ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে পড়ছে সেটা হচ্ছে, লাইন জয়নিং প্লেসেস উইথ ইকুয়াল টেম্পারেচার ইজ কল্ড, লাইন এটার অ্যান্সার কি হবে, আইসোটিম, আইসোহাইট, আইসোবার আর আইসোথান। তাই এটার অ্যান্সার হবে আইসোথান, ঠিক আছে। এবার এখানে এই জিনিসগুলো কি সেটা সম্পর্কে আমি একটু হালকা তোমাদের দিয়ে দিয়েছি, যে আইসোথার্মটা কিছুই না, আইসোথার্ম হচ্ছে একটা ম্যাপ যেখানে কি হচ্ছে সেম টেম্পারেচারের জায়গাগুলোকে একসঙ্গে মার্ক করা আছে। দেখো এই জায়গাটা একটা 30 ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে, এই যে টোটাল এই জায়গাটা গেছে, এই জায়গাটা গেছে, এর মাঝে যে জায়গাটা আছে এটা হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস, এই জায়গাটা আছে 10 ডিগ্রি, তারপরে এর উপরে 0 ডিগ্রি। তো একই জায়গার আন্ডারে যে ম্যাপের যেরকম পয়েন্ট করা থাকে সেটাকে বলা হয় আইসোথার্ম, ঠিক আছে। থার্ম কথাটা হিট থেকে এসে থার্ম, ঠিক আছে, তা সেই থার্ম আইসোথার্ম, আইসো মিন্স ইকুয়াল, ঠিক আছে। আইসোহাইট, লাইন কানেক্টিং পয়েন্টস হ্যাভিং সেম অ্যামাউন্ট অফ রেইনফল, এই সেম ডেপ্রি যদি একটা নকশা করা হতো যেখানে হচ্ছে সেম অ্যামাউন্টের রেইনফল দেখা যাচ্ছে, যে এই এরিয়াজ এর যে এই ইকুয়েটোরিয়াল রিজিয়ন, এখানে কি হবে, এই এরিয়াজ গুলোতে একই টাইপের রেইনফল হবে, ঠিক আছে। তাই এই জায়গাগুলোতে যদি এরকম করে একই রকম ভাবে ম্যাপ করা হয় সেই জায়গাটা ম্যাপটাকে বলা হয় আইসো হাইট। আইসো বার কাকে বলবো, লাইন দ্যাট জয়েন্ট প্লেসেস ইকুয়াল অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার, যদি সেম অ্যাটমোস্ফিয়ারিক প্রেশার থাকে তাহলে কি বলবো, আইসো বার বলবো। নাম শুনে তোমরা বুঝতে পারছো, আইসো বার, ঠিক আছে, আইসোটিক টাইপ। আচ্ছা এই লাইন ইকুয়াল টু ট্রান্সপোর্ট কস্ট ফর এনি প্রোডাক্ট অর মেটেরিয়াল, যেখান দেখি কি যেই লাইন দেখি ইকুয়াল ট্রান্সপোর্ট কস্ট হবে, যেখানে কম বেশি হবে না, সবারই একই হবে, সেইটাকে বলা আইসোটিক। আইসো হ্যালাইন কি, হ্যালাইন ওয়ার্ডটা তোমরা মেইনলি শুনে বুঝতে পারছো যে এটা স্যালাইনের
salinity সঙ্গে রিলেটেড আছে the lines that join points equal salinity area in an aquatic system যেখানে salinity কি একই পরিমাণ থাকছে সেই জায়গাটা কি বলা হয় আইসোহ্যালাইন আইসোনিফ কি এ লাইন কানেক্টিং প্লেসেস ইকুয়ালস স্নো ডেপথ কোন জায়গায় স্নো এর ডেপথ মনে করো 6 মিটার আছে কোন জায়গায় 7 মিটার আছে তো এই জায়গায়ও 6 মিটার আছে তাহলে এই জায়গাটা টোটালটা বলবো আমরা আইসোনিফ বলবো ঠিক আছে নেক্সট কোশ্চেন কি আছে যেটা ফিজিক্যাল জিওগ্রাফির আন্ডারে পড়ছে যে ড্যাশ ইজ নোন অ্যাজ ফাদার অফ জিওগ্রাফি হিপারচাস হিকাটিয়াস টলেমি এন্ড এরাটোস্থেনিস আচ্ছা এখান থেকে বললে কি এটা অনেকে অ্যানসার করে থাকে তাই এটা উনি কিন্তু কি উনি হচ্ছে জিওগ্রাফি ওয়াটার টার্ম পয়েন্ট করেছিলেন ঠিক আছে আর যদি বলা ফাদার অফ জিওগ্রাফি তাহলে ফাদার অফ জিওগ্রাফি বলা হয় হিকাটিয়াস কে বলা হয় ঠিক আছে এটা কিন্তু এখান থেকে দেখে রাখবে ঠিক আছে যে স্পিরিডস বলে একটা ফার্স্ট সিস্টেমেটিক ডেসক্রিপশন যেটা বেরিয়েছিল ওয়ার্ল্ড এর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ার্ল্ড এর স্ট্রাকচারটা কেমন হবে তাই এই কারণে ওনাকে কিন্তু হিকাটিয়াস কে বলা হয় ফাদার অফ জিওগ্রাফি বলা হয় ঠিক আছে ওকে নেক্সট কোশ্চেন যেটা ফিজিক্যাল জিওগ্রাফির আন্ডারে পড়ছে ড্যাশ ইজ নোন অ্যাজ দা মর্নিং স্টার কাকে বলা মার্স মুন জুপিটার না ভেনাস তো এটার অ্যান্সার কি হবে এটার অ্যান্সার হবে ভেনাস ভেনাস ঠিক আছে এটা খুবই ছোটবেলায় কোশ্চেন 5-6 এর কোশ্চেন 5-6 এর এসএসটি বুকে সোশ্যাল স্টাডিজ বুকে তোমরা দেখবে একটু পেয়ে যাবে ছোটবেলায় কোশ্চেন দা মর্নিং স্টার বলা হয়েছে জুপিটার ভেনাস কে আচ্ছা মর্নিং স্টার বলে রাখি ইভিনিং স্টার অ্যান্ড মর্নিং স্টার সকালবেলাও দেখা যায় আবার সন্ধ্যাবেলাও দেখা যায় কখন দেখা যায় এই যে ঠিক দেখবে যে ভেনাস কে নরমালি দেখা যায় যে ব্রাইটেস্ট দেখা যাবে ঠিক যখন সান ডুবে যায় তার কিছুক্ষণ পরে কিন্তু সন্ধ্যাবেলা দেখা যায় যে পশ্চিম আকাশে ইভিনিং স্টার দেখা যায় ঠিক আছে এটা ওয়েস্টে দেখতে পাবো ঠিক আছে আর মর্নিং স্টার কে নরমালি কি আমরা সকালবেলা দেখতে পাই সকালবেলা সূর্য ওঠার ঠিক একটু আগে আগে থেকে ফিউ আওয়ার্স বিফোর দ্য সান ঠিক আছে তারপর যখন সান হয়ে যায় সানের আলোতে আর ওটা তারপর দেখা যায় না ঠিক আছে তা মর্নিং স্টার বলবো মর্নিং বা যদি ইভিনিং স্টার কোশ্চেন আসে তাহলে অ্যান্সার কিন্তু ভেনাস হবে ঠিক আছে ওকে নেক্সট কোশ্চেন যেটা ফিজিক্যাল জিওগ্রাফি আন্ডারে পড়ছে ড্যাশ টেক্স অনলি 9.9 আওয়ার্স ফর কমপ্লিট রোটেশন অ্যারাউন্ড ইটস ওন অ্যাক্সিস আমাদের যেমন আর্থ কি করছে নিজের অ্যাক্সিসের উপরে কি করছে রোটেট করছে কত 24 ঘন্টা অ্যাপ্রক্সিমেট টাইম ধরি 23 ঘন্টা অ্যাকচুয়ালি 23 ঘন্টা 56 মিনিট সামথিং সেকেন্ড তা 24 ঘন্টা ধরি ঠিক তেমনি হচ্ছে কে 9.9 আওয়ার্স এর নিজের অ্যাক্সিস এর উপরে রোটেশন করছে তার অ্যানসার কি হবে জুপিটার মার্স স্যাটার্ন না নেপচুন তা অ্যানসার হবে জুপিটার ঠিক আছে ওকে এবার একটু দেখে নেওয়া যাক জুপিটার কি হচ্ছে জুপিটার হচ্ছে ফাস্টেড যতগুলো প্ল্যানেট আছে তার মধ্যে সবচেয়ে ফাস্টেড যদি বলা হয় স্পিন করে এভাবে ঘুরতে থাকে সেটা হচ্ছে সবচেয়ে জুপিটার ঠিক আছে মার্স কতক্ষণ মার্সের অলমোস্ট বলা যায় যে মার্সের সঙ্গে আর্থের মোটামুটি একই টাইম প্রায় লাগে 24 ঘন্টা 24.6 আওয়ার্স লাগে স্যাটার্নের কতক্ষণ লাগে 10 ঘন্টা 33 মিনিট টাইম লাগে নেপচুনের লাগে 16 ঘন্টা ঠিক আছে নিজের অ্যাক্সিস এর উপর এইভাবে ঘুরতে ওকে তাই এই ছিল এখান থেকে কিছু এক্সট্রা ইনফো তোমাদের জন্য নেক্সট কোশ্চেন এবং এটাই লাস্ট কোশ্চেন ট্র্যাডিশনাল জিকে থেকে যেটা ফিজিক্যাল জিওগ্রাফি আন্ডারে পড়ছে দ্য টার্ম ভূগোল was used in the book সূর্য সিদ্ধান্ত written by তাই এখান থেকে বলে রাখি এখানে ফার্স্ট যখন ইয়ের কোশ্চেনটা দিয়েছিল সে কোশ্চেনের অ্যানসার কিতে পিএসসি কিন্তু অ্যানসার কি ব্রহ্মগুপ্ত নিয়েছিল ঠিক আছে পরে কি করেছে রিভাইজড অ্যানসার কিতে বরাহ মিহির কিন্তু অ্যানসার নিয়েছে ঠিক আছে তারপর এখান থেকে অ্যানসার কি হবে বরাহ মিহির ঠিক আছে আচ্ছা আচ্ছা এই তোমরা দেখতে পাচ্ছ আর্যভট্টকে বলা হয় অ্যালজেব্রা জনক বলে ফাদার অফ অ্যালজেব্রা বলা হয় আর উনি কি করেন পাই কে হচ্ছে পায়ের ভ্যালু ফার্স্ট উনি কিন্তু ক্যালকুলেট করেন ঠিক আছে পায়ের ভ্যালু যেটা হচ্ছে কি হচ্ছে 3.14 সামথিং ঠিক আছে সেই পায়ের ভ্যালু কিন্তু ক্যালকুলেট করেন আর্যভট্ট আর কি করে উনি ক্যালকুলেট করেন লেন্থ অফ দ্য সোলার ইয়ার ঠিক আছে উনি কিন্তু এই সোলার ইয়ারের লেন্থ ক্যালকুলেট করেছিলেন আর বরাহ মিহির থেকে বলে রাখি বরাহ মিহির পঞ্চ সিদ্ধান্তিকা বৃহৎ সংহিতা লিখেছেন ঠিক আছে অবজারভেশন কি অবজারভেশন অন সিজন অ্যান্ড ওয়েদার অ্যান্ড রোটেশন অফ আর্থ অ্যান্ড মুন ঠিক আছে উনি এই কাজগুলো করেছেন বরাহ মিহির আর এর সঙ্গে কি ব্রহ্মগুপ্ত সম্পর্কে বলে রাখি ব্রহ্মগুপ্ত এখানে আর্থটা কাটা গেছে হি কন্ট্রিবিউটেড ইন জিওমেট্রি অনেক সময় কোশ্চেন আসে যে কোন ফিল্ডের সঙ্গে রিলেটেড ছিলেন আর উনি কি লিখেছেন ব্রহ্মাস্পু
ব্রহ্মস্পুত্র সিদ্ধান্ত, ঠিক আছে, যেটা ল অফ গ্র্যাভিটেশন সম্পর্কে আছে, আর আছে খান্ডাখান্ডিয়াক্কা, যেটা অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশন সম্পর্কে আছে। নেক্সট হচ্ছে ভাস্কর্য, উনি কি লীলাবতী হচ্ছে কিন্তু অথার, ঠিক আছে। আর কি হচ্ছে বীজগণিত অ্যালজেব্রা যেটা পার্ট ভাস্কর্য, তিনি কিন্তু এটা, ঠিক আছে, তিনি প্রচলন করেছেন। আর সিদ্ধান্ত শিরোমণি, যেটা এপিসাইক্লিক সেন্ট্রিক থিওরিজ অফ প্ল্যানেটারি মোশন, সে সম্পর্কে ধারণা দিয়েছিলেন ভাস্কর্য, ঠিক আছে। এই গেল তোমাদের এই কোশ্চিন ছিল, তোমরা সকলে অ্যাটেন্ড করেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে। কেমন লাগছে তোমাদের, যদি ভিডিওটা কোনো কাজে লেগে থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং তোমাদের কোনো যদি নিড থাকে সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। থ্যাংক ইউ, ধন্যবাদ, আবার দেখা হবে পরের নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো, বাই।